Kumanena, kuma decide tu. E come un po' di legge non puoi. Come cattere con quattro, con vari tipi di caso, ci vorrei dire che loro dico sotto uno tu mi senti. Se non c'è l'eco, la punti, অনেক লেখা আছে কবিতা আছে সমগ্র কবিতা বই অনেক বই আছে তার কাছ থেকে এবার একটু কল করছেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই তৈরি আমি কিন্তু গল্পই করবো স্যারজীবনের অনুষ্ঠানে গল্প আমি গল্পই বলবো চিন্তার কিছু নেই পড়াশোনার কথা একেবারেই বলবো মনোযোগে তোমাকে খালি করে এসেছি সবাই যুদ্ধ আছে কারণ যে দুটা পড়ে থাকতো সেটা পড়ে চলে আসতো মানে আমার দুটো আর কেউ রয়েছে আমি আর কারো যুদ্ধ মানছি সে আর কারো যুদ্ধ নেই আমরা যখন পরের মাসে নামাজ যখন পড়তে যেতাম তখন দেখা গেল যে আমার জুতোটা পড়ে গেছে আমি সেই জুতোটা পরে নিলাম আমি যে জুতোটা পরে এসেছিলাম সেটা হয়তো আসল যে মালিক সে পেল বা পেল না তো মোটামুটি এরকম করে স্কটের এই জুতো তখন মুসলমানের মধ্যে ঢুকছে তোমাদের এরকম হয় না নাকি ধরায় না তোমাদের আমার কি তোকে বলিং জীবনের আমি আজ থেকে 30 বছর আগে এখানে ভর্তি হয়েছিলাম এখানে যে হুমায়ুনের কথা স্যার করছেন এটা আমারও আগে ভর্তি হয়েছে মশালে আমি ভর্তি হয়েছি 93 বছরে যেখানে আমরা ঘুমতাম ওখানেই ক্লাস হতো গেটের ওপরেই ক্লাস হতো টিচাররা আসতেন স্ট্যান্ডিং বোর্ড ছিল ব্ল্যাক বোর্ড সেখানে লেখা হতো আর সেখানেই ক্লাস করা ক্লাস করছিল অনেক রুমে ব্ল্যাকবোর্ড এমনি দিওয়ালি করা ছিল সেখানে ক্লাস তো আমাদের নিয়ে স্যার মাঝে মাঝে বসতেন মকটের নামাজের পর ছাদে বসতেন তো সেখানে স্যার বলতেন যে দেখো এখন তোমরা একটু এরকম ক্লাস করছো এখানে যেখানে তোমরা ঘুমো সেই ঘরেই ক্লাস করছো এরকম একটা সময় আছে যখন তোমাদের আলাদা একটা স্কুল বিল্ডিং হবে তোমরা একটা হোস্টেল বিল্ডিং এ থাকবে আর একটা স্কুল বিল্ডিং এ গিয়ে ক্লাস করবে এরকম তোমরা এখন চোখের সঙ্গে দেখতে পাচ্ছ তাই তো হচ্ছে 30 বছর পরে সেগুলো হয়েছে আমরা থাকার সময় হয়েছে কিছু পরে কিন্তু আমাদের কাছে সেগুলো সম্পূর্ণ নেই যে এরকম দিন আসবে মানে আমি আরো ক্লাস ক্লাস তো অনেক বড় ব্যাপার যেমন ধরো আমরা যখন তখন বাথরুমে যেতাম আমাদের বাথরুম এরকম ছিল সেখানে পাশে একটা টেপা কল ছিল সেখানে বালতিতে জল নিয়ে আমাদের যেতে কিছুদিন পরে এরকম হবে ভেতরেই কল থাকবে বাথরুমের আমরা এরকম হবে কিন্তু হতো স্যার যেটা বলতেন সেটা হতো মানে এখন তোমাদের দাও তো স্যার যেটা বলতেন সেটা হতো একটু হয়তো সময় লাগতো কিন্তু হতো এবং আমি নিশ্চিত এখনো স্যার অনেক কিছু বলেন এবং তোমাদের হয়তো মনে হয় যে সেটা সব নেই কিন্তু বিশ্বাস রাখো সেটা হবে ওকে এখন যাবো কাল থেকে 2 বছর পরে হয়তো হবে 4 বছর পরে হবে কিন্তু হবে ভরসা রাখো তারপর ধরো ওই আমরা যে ওখানে যে বসতাম ওই মাদ্রাসা বিল্ডিং এর ছাদে ওপর থেকে প্লেন যেত এখানে তোমরা এখন দেখো নিশ্চয় ছাদে গেলে দেখা যায় প্লেন হ্যাঁ আওয়াজ হয় রাত্রেবেলা ঘুম ঘুম করে ছাদে আওয়াজ হয় আমরা বলতাম রাত্রেবেলা আমরা ঘুমোচ্ছি হঠাৎ দেখা গেলে ঘুম 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 করে কিছু ঘুরিয়ে গড়িয়ে যাচ্ছে এরকম শোনো তোমরা হ্যাঁ আমরা ভয় পেতাম যাই স্যার ওই প্লেন দেখিয়ে বলতেন যে একটা সময় এরকম আসবে যে তোমরা ট্রেনে চড়ে এই দেশ থেকে ওই দেশে যাবে তোমরা একে অন্যের সঙ্গে টেলিফোনে কথা বলবে যে তুই কোথা আছিস তুই কেউ আমেরিকায় আছে কেউ হয়তো ইউরোপে বসে আছে কেউ ভারতেই আছে আর কোনো রাজ্যে তো আমরা মানে এগুলো আমরা বিশ্বাস করতাম তখন আমাদের কাছে সেটা অবিশ্বাস মনে হতো মানে ভেবে দেখো এখন তো ট্রেনে যে মানে শহরেই চলা যায় তাই তো কত রকম বিমান লাগছে তার থেকে 30 বছর আগে কোনো এয়ার ইন্ডিয়া ছাড়া কিছু ছিল না
আমাদের কাছে সেগুলো স্বপ্ন মনে হয়, কিন্তু এখন হয়েছে আমাদের সঙ্গে যারা করতো কেউ হয়তো সৌদি আরবে বসে আছে, কেউ ইউএসএ বসে আছে, কেউ কানাডাতে বসে আছে, কেউ জার্মানিতে বসে আছে, এবং আমরা এক অন্যের সঙ্গে কথা বলি, হয়তো তুমি করি না এখন কত রকম ব্যাপার এসে গেছে, আমরা চ্যাট করি একটু হোয়াটসঅ্যাপে কথা বলবো, ফেসবুক মেসেঞ্জারে কথা বলবো, কেউ হয়তো অন্য কাউকে ইনস্টাগ্রাম রিলে দেখছি, তো এই ব্যাপারে প্রচন্ড করেছে। এবং এটাই মনে হয় যে আজকে তো সেটাতে অনেক সময় এরকম হয় যে হয়তো ঠিক মতো মার্কস পাওয়া গেল না, যেটা আশা করেছিল সেরকম পাওয়া গেল, কেউ কথা বলতে পারেন তাদের কেউ বটেন আশ্চর্য নিশ্চয়ই বলেন। দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, সেই সেই সময়টাকে তো আর ফুটিয়ে আনা যাবে না। তো আমাদের যেটা সবসময় যেটা দেখতে হবে সেটা হলো এখন আমরা কি করছি, এই মুহূর্তে কি করছি। মানে একটা কথা আছে, সেটা হচ্ছে ইয়েস্টারডে ইজ হিস্ট্রি। মানে কি কথাটা, মানে ইয়েস্টারডে ইজ হিস্ট্রি, গতকাল গতকাল হচ্ছে ইতিহাস, ইতিহাস হয়ে গেছে, সেটা পিছিয়ে চলে গেছে। টুমারো ইজ হিস্ট্রি, টুমারো মানে কি আগামীকাল, আগামীকাল কি হবে আমরা জানি, হিস্ট্রি মানে কি রহস্য, আগামীকালটা রহস্য, তাই আমরা কি জানি যে আগামীকাল কি হবে। তার মানে গতকাল যেটা চলে গেছে সেটা চলে গেছে হিস্ট্রি, যেটা আগামীকাল যেটা সেটা আমরা জানি না কি হতে চলেছে। বাট টুডে আর যেটা টুডে ইজ প্রেজেন্ট, তাই তো টুডে ইজ আ গিফট। ওকে, আজকের যে দিনটা সেটা হচ্ছে আমাদের জন্য একটা উপহার। কেন উপহার, তার কারণ আজ আমরা কিছু করতে পারি। দেখো এই যে মুহূর্তটা আমাদের হয়তো ক্লাস টেস্ট হয়ে যাবে, খারাপ রেজাল্ট করেছে, কম নাম্বার হয়ে যাবে, তার হয়তো একটু ভয় পেয়েছে আরো ভালো করা যেতে পারে, সেইটা কিন্তু আজ করতে হবে, আজ আমরা সেটা করতে পারি। ঠিক আছে, পুরো কথাটা হচ্ছে এই যে ইয়েস্টারডে ইজ হিস্ট্রি, টুমারো ইজ হিস্ট্রি, টুডে ইজ আ গিফট, দ্যাটস হোয়াই ইটস কল্ড প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট মানে হলো কি, উপহার। তো আজকের যে দিনটা সেটা তোমাকে দেখো আর একটা জিনিস, যে এই যে পড়াশোনার কথা যে বললাম, কেন কেন এটা ধরবি আজকে, মানে যে সময়টা তোমরা বাদ করে তোমরা ছোট এই যে সময় এটা কেন ধরবি সেটা বলি। এটা স্যার যেটা আমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এখন আমরা যে পড়াশোনাটা করবো, তো তোমরা দেখো আরেকটু বড় হলে বা যারা ক্লাস ফাইভ সিক্স এর পরে তাদের হয়তো স্যারেরা বলেই থাকে যে এখন মন দিয়ে পড়াশোনা করে নাও, এখন ঘাটাঘাটি করে নাও, তারপরে আরাম করবে, বলেন তো অনেকে যে মাধ্যমিক দিয়ে নাও তারপরে আরাম করবে। এটা হচ্ছে সব থেকে বড় বাজে কথা, ঠিক আছে, মাধ্যমিক যখন দেবে তারপরে দেখবে লোকে বলবে আর একটু পরিশ্রম করে নাও দু বছর, তারপরে দেখবে সমস্ত কিছু ঠিক হবে, সেটাও বাজে কথা। যখন মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দেবে তারপর যখন কলেজে ঢুকবে তখন আরো খাটাখি করতে হবে। তোমাদের মধ্যে অনেকেই হিন্দি সিনেমা দেখো, কলেজে খুব আরাম নাচ গান হয়, আসল কলেজে কিন্তু ওরকম কিচ্ছু হয় না, আসল কলেজে প্রচন্ড পরিশ্রম করতে হয়, এবং তারপরে ওই তিন চার বছর পড়ার পর তারপর যখন চাকরি বাকরি পেয়ে যাবে তখন আরামের জীবন, তাই তো সেটা তিন পারো, চাকরি বাকরি পাও তারপরে দেখতে হবে, তারপরে আরো কঠিন পরিশ্রম করতে হবে। তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে পরিশ্রম করতেই হবে, তার কোনো বিকল্প নেই। সে তুমি ক্লাস টুতে যখন পড়তো তখন যতটা পড়েছো, ক্লাস থ্রিতে যখন পড়বি তার থেকে আরেকটু বেশি, পরে যখন পড়বি আরেকটু বেশি, মাধ্যমিকের দিকে যত এগোতে থাকবে আরেকটু বেশি, তারপরে যখন ক্লাস টুয়েলভ
যখন পড়বে সেটা পাস করলে যখন কলেজে ঢুকবে, কলেজ পাস করার পর যখন যখন তুমি চাকরি বাকরি করবে পুরোটাই টক্সিক মনে রাখবে। এবার তুমি বলবে তাহলে আরাম থাকবে তাহলে মজাটা করবেন, মজাটা এটাই যে তুমি কোথায় বসে পরিশ্রম করতে পারবে, তুমি মাঠে হার ভাঙা কাটিতে থাকতে পারো বোর্ডে দাঁড়িয়ে, বা তুমি এরকম এসি ঘরে বসে তোমার সামনে আরো যারা দাঁড়িয়ে রয়ে বসে যারা রয়েছে সেরকম আরো অনেক ছোট ছোট ছাত্র ছাত্রীদের সামনে দাঁড়িয়ে তুমি কথা বলতে পারো। তোমাকে এটা এখন থেকে মনে করে দিতে হবে যে তুমি কি চাই, তুমি কিভাবে পরিশ্রম করতে চাই, বুঝতে গেল? এবং পরিশ্রমটা তাই আর কি সবসময় মাথা আরো কিছু করতে হবে তো এই যে পড়াশোনার যে ব্যাপারটা এটা সত্য, আমরা যখন বিছানা করতাম আমরা বলতাম যে আলাদা টিউশনে সবসময় কেউ না কেউ কোথাও না কোথাও পড়ছে, কেউ না কেউ বিজ্ঞান পড়ছে, এমনকি আমাদের টিচাররাও এখনো নিশ্চয়ই হয় কখন তো হতো যে ধরা যাক কেউ একজন গিয়ে অঙ্ক দিতে অঙ্ক যিনি পড়াতে আমি স্যার আমি স্যারকে গিয়ে আমাদের কেউ একজন সিনিয়র গিয়ে অঙ্ক দিয়েছে যে স্যার এইখানে আপনি গেছে, তখন খাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে নটা সাড়ে নটায় এরকম বাজে লাগছিল, তো যেটা হয়েছে সেটা হচ্ছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি যে অঙ্ক দিয়েছে সে কিন্তু স্যারকে অঙ্কটা দিয়ে খেতে চলে গেছে, খেয়ে এসে সে আবার খুঁজেও পড়েছে, আমি সেগুলোই থাকতাম আমি স্যার সাড়ে বারোটার সময় এসেছেন আমাদের দিয়ে তখন আমরা কয়েকজন পড়ছি তিনি এসেছি সে হচ্ছে ইচ্ছা নেই অঙ্কটা হয়ে গেছে এবং তিনি কিন্তু ওই অঙ্কটাই করেছে চাকরি বসে না তো তিনি খেটে গেছেন না শোয়ার কথা ভেবেছেন না এই যে মানে আমরা যতটা পড়াশোনা করেছি আমাদের টিচাররাও সমান তাদের কেটেছে তোমার দৃঢ় বিশ্বাস তোমাদের টিচাররাও তাই করে তত এইটা শুধু মাথায় রেখে আর আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পড়াশোনাটাকে একটু মজাদার করে দেবে মানে সবসময় যে এরকম হয়ে যায় দুই সামনে নিয়ে সবসময় পড়ে যেতে পারে এরকম করতে পারো তোমাদের দুধের মধ্যে দুটো দল করে নিতে পারো এক দল আর দলকে প্রশ্ন করবে পুলিশের মতো করে কোন দল জিতছে দেখা যাবে আমরা কি করবো ক্লাস হচ্ছে সেই জন্য আমরা করতে পারবো একজন আরেকজনকে পড়ার করবেন আমরা এরকম করতাম যে একজন আরো তিনজনের ক্লাস টেস্ট নিচ্ছে যে একজন মানে কতটা কঠিন প্রশ্ন করতে পারবে যাতে অন্য যে আছে সে যাতে মার্কস না নিজেরা নিজের মতো পরীক্ষা নিয়ে তো নানাভাবে এরকম তোমরা ভেবে দেখতে পারো যাতে পড়াশোনাটা একঘেয়ে না হয় অথচ পড়াশোনাটা যেন হয় কারণ ওই একটা জিনিস আছে যেটা না করলে আমরা পড়াশোনা করতে পারি পছন্দ হয়েছে আচ্ছা এখন যত জোরে হ্যাঁ বলছো পরে আমি এসে রেজাল্ট দেখবো তত জোরে মার্কস রয়েছে তো যাই হোক আরো অনেকে আছে আমি আসবো অনেক এরপর অনেকে গাড়িও যাবেছি চালাতেও আছে তোমার ভালো থেকো ভালো করে পড়াশোনা করো চেষ্টা করবো মাঝে মাঝে আসতে তোমাদের দিক তোমাদের সামনে চলার ততদিন সবাই ভালো থাকবো ঠিক আছে পড়াশোনা করবো।